কথায় আছে ব্রাহ্মণের তিনটে কর্ম যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার ভাতের অভাব হবে না। অনেক পুরনো ঠাকুরমশাইরা বা অনেকদিন ধরে যারা কাজ করছে তাদের কাছ থেকেই কথাটা শুনেছি, সে কথাটাই আপনাদেরকে বললাম। সেটা হলো একটা নান্নিমুখ, অর্থাৎ ব্রাহ্মণের নান্নিমুখ, সামবেদীয় নান্নিমুখ যেটা বলছি, এবং কুসুমদিঘা, সামবেদীয় কুসুমদিঘা, এবং সামবেদীয় বাৎসরিক শব্দ স্বপিণ্ডীকরণ যেটাকে সুন্দরভাবে বলে। আজকের এই ভিডিওর মধ্যে আমি স্বপিণ্ডীকরণ শব্দের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো আপনাদেরকে স্বপিণ্ডীকরণ শব্দ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেওয়ার, এবার কিভাবে পুরো শব্দটি করবেন, অর্থাৎ বাৎসরিক শব্দ, বাৎসরিক তো নয় এটা, স্বপিণ্ডীকরণ। সেই স্বপিণ্ডীকরণের শব্দে গিয়ে এক একজন এক এক রকম করছেন, কিন্তু কোনটুকু করা উচিত, কোনটা করলে আপনার কর্ম একদম সম্পূর্ণ সঠিক হবে, এবং কোনটা করলে যজমানের বুঝতে অসুবিধা হবে না, সমস্ত কিছু বলবো, এবং কোনটুকু করলে সুন্দর হবে বিষয়টা, পুরোপুরি বিষয়টা আপনাকে বোঝাতে চেষ্টা করবো যে পুরোপুরি বিষয়টা কি। সম্পূর্ণ বাৎসরিক শব্দ সম্পর্কে যারা একটু জানতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। একটা অনুরোধ করলাম, পূজাশর বেঙ্গলি ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং লাইক দিয়ে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন। হর হর মহাদেব, আমরা দেখছেন পূজাশর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দিব্যজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কিছু কথা একটু বলে নিই ভিডিও সম্পর্কে, সেটা হলো যারা পূজাশর বেঙ্গলি ইউটিউব চ্যানেল দেখছেন, অর্থাৎ আমার চ্যানেল দেখছেন, তাদেরকে বলবো যে তাদের একটু অসুবিধা হচ্ছে, আমিও বুঝতে পারছি অনেকের অসুবিধা হচ্ছে, অনেকে বলছে, যেটা হলো আমি একাধারে পুজো নিয়ে বলছি, একাধারে শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধ, উপনয়ন, ঠিক আছে, তারপরে কিছু গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টিপস, তারপর পুজোর তো অনেক রকম আছে সেইগুলো সম্পর্কে বলছি। অনেকে অসুবিধা হচ্ছে, অনেকে বলছে যে আমি গোড়া থেকে শিখতে চাই, আমি করবো কি, গোড়ার জন্য তো ভিডিও রয়েছে যে প্রাথমিক যে বিষয়গুলো নিয়ে আমি বলেছি। এবার অনেকে বলছে আমি তাহলে আমার বুঝতে পারছি না আমি কীভাবে করবো। আমি একটাই কথা বলতে চাই তাদেরকে, সেটা হলো আমাদের সমস্ত কিছুই কিন্তু আপনি যদি এই কর্মে, অর্থাৎ পুরোহিত কর্মে লিপ্ত হতে চান তাহলে কিন্তু আপনাকে পুরোপুরি শিখতে হবে। যদি আপনি পুজো আর্চা করছেন, পুজো আর্চার সঙ্গে সঙ্গে এটাও তো একটি পুজো আর্চার বিষয়, ঠিক আছে, শ্রাদ্ধকর্ম, বিবাহ, ঠিক আছে, তাহলে আপনি যদি এইগুলোও জানতে চান তাহলে কিন্তু আপনাকে পুরোপুরি করতে হবে। অনেকে ভাবছে যে স্কুলের মতো, অর্থাৎ বা কোনো টোলে যেভাবে ভিডিও দেওয়া হয়, অর্থাৎ প্রথমে প্রাথমিক পুজো নিয়ে বলতে থাকলো, তারপরে এক একটা পার্ট এলো, ঠিক আছে, ছোটো ছোটো পুজো, দুর্গাপুজো, তারপরে শ্রাদ্ধ, তারপরে বার্ষিক শ্রাদ্ধ, এরকম। কিন্তু আমাদের ইউটিউবটা কিন্তু সেই প্ল্যাটফর্ম নয়, একটু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপডেট করবেন, অর্থাৎ এখানে আমি যেরকম স্টাইল জানি, ঠিক আছে, আমার স্টাইলটা আপনার ভালো লাগতেই পারে, লাগা না লাগা আপনার ব্যাপার, তাহলে আপনি সেটা আপনার কাছ থেকে নিলেন, এবং অন্য কারোর একটা ভালো লাগলো সেটা তার কাছ থেকে নিলেন, ঠিক আছে। বই পড়ে যেমন শুধু শেখা যায় না, বইয়ের মধ্যে তো আছে, সেই বইগুলো যদি আপনি পুরোপুরি অ্যাপ্লাই করতে যাই তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হবে। কারণ কি, যদি আপনি একটা লক্ষ্মী পুজোর বই আছে, ঠিক আছে, সেই বই অনুযায়ী আপনি লক্ষ্মী পুজো করতে চান, সেই বইটা যদি পুঙ্খানুপুঙ্খ করি, আমি একদম সঠিক বলছি, পুঙ্খানুপুঙ্খ যদি আপনি করতে চান প্রথম থেকে একদম শেষ অবধি যা যা লেখা আছে, কাঠামো পুজো বা এমনি পুজো, 3 ঘন্টা আপনার সময় লেগে যাবে, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় আমরা তো 3 ঘন্টা দিই না, যারা একটু নিষ্ঠামানি করতে চান তার 1.5 ঘন্টা 40 মিনিট, এবং আরও শর্টেও আমার অনেক সময় আমাদের করতে হয়, ঠিক আছে। তাহলে কোন কোনগুলো করতে হয় শুধু ওই বই দেখে তো আমরা করলে হবে না, বইটা আমি বলে দিলাম, করে দিলে সরস্বতী পুজো অনেক বড়, ঠিক আছে, সেই ব্যাপারটা করলে হবে না, হ্যাঁ, যেখানে মূর্তি পুজো সেখানে আমরা সময় পাই করতেই পারি, কিন্তু যেখানে ছাঁচের পুজো তাহলে ওইটুকু ছাঁচের পুজোর জন্য তো আলাদা করে বইটা লেখা নেই, তাহলে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে, জেনে আমাদের পুজো করতে হবে, সেইগুলোই জানার জন্য ইউটিউব, ঠিক আছে। তার জন্য আমি বাৎসরিক শব্দে অনেক ভিডিও দিচ্ছি, কিছু কিছু অংশের ভিডিও দিচ্ছি, কিছু কিছু অংশ নিয়ে ডিটেলসভাবে আলোচনা করছি, কারণ এইগুলো তো বইতে ডিটেলসভাবে নেই, বইতে আছে একবারে লেখা আছে, কিন্তু যেই এক এক জায়গায় এক এক রকম স্ত্রী আচার, লোকাচার রয়েছে, সেই লোকাচারগুলো কাজের স্বাস্থ্য আচারের মধ্যে থাকে, সেইগুলো আমাদের দেখে নিয়ে এগোতে হবে। তার জন্য আমি বলবো আমার চ্যানেলের মধ্যে থাকুন, আমি সমস্ত কিছুই আপনাদের রিকোয়েস্টের ভিডিও থাকে সেগুলোও আমি করি, ঠিক আছে, তারপরে কোন 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 বিষয়গুলো পড়লে আপনার একটু আলাদা হবে যেগুলো আপনি জানেন না সেগুলো করছি, ঠিক আছে, বাস্তবকে নিয়ে এগোচ্ছি, শুধু পুস্তকে যা লেখা আছে সেইভাবে এগোলে হবে না, পুস্তক কিন্তু মানুষ বোঝেন, ঠিক আছে, আপনি পুস্তক যদি ধরে বলেন কিন্তু অন্য একজন
সেইভাবে করে কিন্তু পুস্তক ধরে করে না। তাহলে পুস্তক ধরে করলে শুধু কিন্তু হবে না, পুস্তকের বাইরেও কিছু বেরিয়ে করতে হবে, সমস্ত ঠাকুর মশাইয়ের কাছ থেকে শিখে নিতে হবে। এই ছিল আজকে বলা। এবার বাৎসরিক শব্দ আসল বিষয় নিয়ে আজকে এবার আলোকপাত করব। এই কথাগুলো একটু বলে নিলাম, বোর হবেন না, কারণ আমি আমার অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে, বা যারা বুঝছে তারা অবশ্যই বলছে, কিন্তু অনেকেই বুঝতে পারছে না, তাদের জন্য কথাটা বললাম। ঠিক আছে, গোড়া গোড়া করবেন না, এইভাবে শিখতে থাকুন, দেখবেন গোড়া এমনিতেই আপনি ধরে থাকতে পারবেন। এবার বলি আজকে গুরুত্বপূর্ণ বিষয়, বাৎসরিক শব্দ সম্পর্কে বলব। ঠিক আছে, প্রথমে বলে দিই সাধ্য হয়, সাধ্য সম্পর্কে আমি আগেও বলেছি। সাধ্যর পরে বাৎসরিক করতে হয়, এক বছরের মাথায় প্রায় হয়। তিথি অনুযায়ী করতে হয়, কীভাবে বাৎসরিকের ডেট ঠিক করতে হয় সেটাও বলে দিয়েছি। ঠিক আছে, ডেট মানে আমাদের নিয়ম হলো মাসিক সাধ্য করার, অর্থাৎ প্রত্যেক মাসে বুদ্ধিদান করে করতে হয়, সাত মাস, এই সমস্ত বিষয় রয়েছে। কিন্তু সেগুলো কেউ সম্ভব নয় অতবার করার, তার জন্য কী করতে হয়, একেবারে ওই ডেট অনুযায়ী বাৎসরিক, অর্থাৎ ওই তিথি অনুযায়ী যে তিথিতে মারা গেছিলেন সেই মারা যাওয়ার তিথি অনুযায়ী বাৎসরিক সাধ্যে একটি ডেট করে, সেটা আগা আগেও হয় মনোবাৎসরিক পিছায়, নাহলে বেশিরভাগ এগিয়ে যায়, সেই অনুযায়ী হয়। কীভাবে হয় সমস্ত কিছু বলা আছে, সেই অনুযায়ী আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমার বাৎসরিক সাধ্যের ভিডিওর মধ্যে বলা আছে। এইবার বলি এই হলো কর্ম, ঠিক আছে, সেইভাবে করতে হবে। এবার বাৎসরিক ধরুন কারোর সমস্যা হচ্ছে, বাৎসরিক আগে সে করে নেবে, 45 দিনের মাথায় সে করতে পারে। ঠিক আছে, তার 45 দিনের পরে করা যায়, তার উদ্যোগ করতেই পারেন। ঠিক আছে, 6 মাস 3 মাসে করতেই পারেন, কিন্তু 45 দিন ন্যূনতম। কোন ডেটে করবেন সেটা সেটা তো আর তিথি করা যাবে না, সেটা একাদশী বা অমাবস্যা তিথিতে করা যেতে পারে, এই হলো ব্যাপার। তারপরে ধরুন এই হলো মোটামুটি ব্যাপারটা। আবার জোড়া বাৎসরিক হয়, অর্থাৎ একই পরিবারে দুজন মারা গেছে, উচ্চতর ব্যক্তির যাবে বাৎসরিক হবে, তবেই নিম্নতম ব্যক্তির বাৎসরিক হয়ে যাবে। ঠিক আছে, এই হলো একটা কর্ম। ঠিক আছে, পরবর্তীকালে এই নিয়ে আরও অনেক সময় আলোচনা করেছি। ঠিক আছে, সদমা মানুষের কীভাবে করা হবে, পিণ্ড মিলন, এই সমস্ত বিষয় বলেছি। এইবার বলি বাৎসরিক শ্রাদ্ধ, মানে ধরুন একটা পরিবারে একটাই মেয়ে আছে, তার মা বাবা মা বাবা মারা গেছে, বাড়ির কেউ কোনো ভাইপো টাইপও কাজ করেনি। ঠিক আছে, তখন তাহলে মেয়েটাকেই কাজ করতে হয়েছে, এখন তো সমান অধিকার, মেয়ে তাহলে কাজ করেছে, মেয়ে কি বাৎসরিক হবে, মেয়ে তো ভিন করত, মেয়ের বাৎসরিক হবে না। ঠিক আছে, কিন্তু অনেকে বাৎসরিক করে, কেন করে, তার কারণ হলো বাৎসরিকের ভুল নিয়মটাকে বলে দিই, সেটা হলো বাৎসরিক হলো স্বপিণ্ডীকরণ। আমরা সাধ্যে একটা পিণ্ড করি, একটা অগ্নিদত্তার আর একটা পেটের পিণ্ড। ঠিক আছে, ওই একটা পিণ্ডকে সারা বছর থাকে, এবং ঘাট কাছের দিন যে জল পাত্রটা আমি যা দিই, জল এবং স্নানের জল, সেটা বহুতরে বড় হয়, মানে অনেকটা বড় হয়, সেটাতেই তার খাওয়া কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আর একটা পিণ্ড রয়েছে, কিন্তু এই যে একটা বছর ঘুরলো, এই বছরের যতগুলো পিণ্ড হয়, ঠিক আছে, মাসিক পিণ্ডগুলো দান করা হয় বাৎসরিকের দিন, যেটা মাসিক সাধ্য হিসাবে করি, এবং তারপরে স্বপিণ্ডীকরণ, অর্থাৎ পুরুষের সাথে পিণ্ড বিদান হয়, সেই সেই সাধ্যটাও সেখানে করতে হয়, সেটাকে স্বপিণ্ডীকরণ করে, সেটাও ওখানে করতে হয়। আসল কথা, পিণ্ড যদি এতগুলো পিণ্ড যদি না দেন, তাহলে শরীর গঠন হয়, পিণ্ড অনুযায়ী শরীর গঠন হয়। ঠিক আছে, আমাদের এত শরীরটা তো গঠন হয়, তাই বাৎসরিক শ্রাদ্ধ যে কেউ নিয়েও করতে পারে, যদি বলে যে যদি তার অসুবিধা না থাকে, সে আর মুক্তি দিতেই পারে, শ্রাদ্ধ কর্ম মানে তার মুক্তি দান, সে তার শরীর গঠন করানোর জন্য অবশ্যই করতে পারে বাৎসরিক শ্রাদ্ধ। ঠিক আছে, বাৎসরিক শ্রাদ্ধ অনেকেই করতে পারে, কিন্তু সেই জায়গায় কুশের কাজ হবে না, কুশ দিয়ে করবে, কুস্তুতে নেই, কিন্তু বেশিরভাগ জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই জিনিসটা করাই, মোটকগুলো ব্রাহ্মণ দিয়ে দেবে দরকার পড়লে। ঠিক আছে, ব্রাহ্মণ অনেক কিছুই পারে, এই হলো মোট ব্যাপার। এইবার বাৎসরিক শ্রাদ্ধের মোটামুটি কর্মে চলে আসে, কর্মটা হলো শ্রাদ্ধ বাৎসর সাজাতে হবে, আমি অনেক কটা ভিডিওটা বলেছি, আবার তাও ফোন করে বলে রাখি। ষোলশ দানের জিনিসটা সাজাতে পারেন, বা ছয় দান, দুটো রকম দান হয়, সেটা সাজিয়ে নেবেন। পূর্বপুরুষের জন্য কী করতে হবে, তিনটে সেটা থালা গ্লাস বাটিতে করতে পারেন, হাতের জলের তিনখানা বড়ো বড়ো কুচি হবে, থালা গ্লাস বাটিতে সাজিয়ে দেবেন, এবং একটি পিঠের কুচি, অর্থাৎ চারটে থালা গ্লাস বাটি এখানে রাখবেন। মাসিক শ্রাদ্ধের জন্য মাসিক পূজ্য করতে হবে, ঠিক আছে, এবং ছয় দানের জন্য পূজ্য করতে হবে। এই হলো মোটামুটি দ্রব্য সামগ্রী, এবং গঙ্গা বৈষ্ণবী যজ্ঞেশ্বর বিষ্ণু গঙ্গা দেবী বাস্তুদেব, এর জন্য চারটে পূজ্য যেভাবে সাজাই আমরা আত্মসাধ্য, সেটা আমাদের মোটামুটি সাজাতে হবে। এরপরে কি, এরপরে আমাদের শুরু করতে হবে, তাহলে কোথা থেকে শুরু করবেন, এখানে তো ছিল কাঞ্চন বাঁধ। ঠিক আছে, এখানে বাঁধ আমাদের বৈতরণের কানে, এই কাজগুলো হয়ে গেছে, তাহলে শুরু করবেন কোথায়, স্বপিণ্ডীকরণ যেখানে সাধ্যের বইটা লেখা আছে সেখান থেকে শুরু করবেন। সেখানে কিন্তু অনেক কটা কথা লেখা আছে, সেই কথাগুলো মাথায় রেখে শুরু করতে হবে। শুরু করার আগে একটা জিনিস বলি, সেটা হলো প্রথমে তো গিয়েই আমাদের সাজিয়ে নিতে হবে, আজমন করে ফেলতে হবে, কষাকষি সাজিয়ে সূর্যার্ঘ। ঠিক আছে, পঞ্চদেব আমাদের যে
পুজোগুলো করতে হয়, এতে কণ্ঠস্থ গাঙ্গনের পোটায় নম, এটা দীপতা দেব নম, এইগুলো করতে হবে, ঠিক আছে, যজ্ঞেশ্বর বিষ্ণু বে নম, আর ইত্যাদি নবগ্রহ নম, এই পুজোগুলো করতে হবে, শিখা বন্ধন, তিলক বন্ধন, তিলক ধারণ, ঠিক আছে, জলশুদ্ধি, এই এই প্রাথমিক কর্মগুলো করিয়ে নেবেন। এইগুলো করানো হয়ে গেল, এরপরে যে জিনিসটাই যেতে হবে সেটা হলো, এই জায়গায় একটা কথা আছে, চতুর্দশ শান্তি। অনেকেই তো বলে যে চতুর্দশ শান্তি কি করা যাবে, কই তো বইতে তো লেখা নেই, চতুর্দশ শান্তি করার জন্য অনেকে করায় না। চতুর্দশ শান্তি সমস্ত শ্রাদ্ধ বাসন করার আগে করতে হয়, এ রাত্রির কাজ বলুন, শ্রাদ্ধ বলুন, বা আপনার বাৎসরিক কাজে করাটা ভালো, কারণ চতুর্দশ শান্তি এবং অঙ্গ পায়শ্চিত্ত দুটো গুরুত্বপূর্ণ কর্ম রয়েছে। তার কারণ হলো অনেক এই এক বছর ধরে তো সে অনেক কিছু করেছে যে নিয়মের বাইরে গেছে, সেই নিয়মগুলো খণ্ডন করার জন্য অঙ্গ পায়শ্চিত্ত এবং চতুর্দশ শান্তি করাটাও ভালো। আপনি কম করবেন, বেশি করা তো ভালো, তাই চতুর্দশ শান্তিটা করে দেবেন। কোনো একটা জিনিসের শুরু হওয়ার আগে এইগুলো দরকার, তাই তো, যেমন দুর্গা পুজো শুরুর আগে অনেক কিছু দরকার, ঠিক সেরকম শুরু কর্মটি দরকার, তাই শুরু কর্মটি করার জন্য এই কর্মগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো হলো মোটামুটি কর্ম, এইগুলো এইটা করলেন করেই চলে যেতে হবে আমাদের কি বলছে স্বপিণ্ডীকরণ কাজে। স্বপিণ্ডীকরণ কাজের আগে করতে হবে বাৎসরিক শ্রাদ্ধে মাসিক শ্রাদ্ধ, অর্থাৎ মাসিক শ্রাদ্ধ করতে গেলে মাসিক ভুজি দানগুলো করতে হবে, ঠিক আছে। তার একটা সহজ মন্ত্র রয়েছে, আমি আগেও বলেছি, সেই মাসিক শ্রাদ্ধের মাসিকের যে আমাদের ভুজি দানগুলো পরপর, এখন মল মাস নেই, চোদ্দখানা মাসের ভুজি দান হবে, প্রথম মাসিক, দ্বিতীয় মাসিক, তৃতীয় মাসিক, পঞ্চম মাসিক, তারপরে হবে প্রথম ষান্মাসিক, ষষ্ঠ মাসিক, অষ্টমাসিক, নবম, দশম, একাদশ, দ্বিতীয় ষান্মাসিক, তারপরে হবে দ্বাদশ মাসিক, এবং সর্বশেষে যদি থাকে মলমাস, তাহলে মলমাসের কর্মটি হবে। এই হলো মোটামুটি আমাদের মাসিক শ্রাদ্ধর কর্মটি চলে গেল। এরপরে আমাদের চলে আসতে হবে যে কি বলছে স্বপিণ্ডীকরণ। স্বপিণ্ডীকরণে আমাদের বলছে যে অনেক কটা ব্রাহ্মণের কথা বলছে, ব্রাহ্মণ বানাতে হবে, সেই ব্রাহ্মণের কি কি বানাতে হবে, ব্রাহ্মণে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো পূর্বপুরুষের জন্য ব্রাহ্মণ বানাতে হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ কর্ম রয়েছে বাৎসরিক শান্তি। সেই পূর্বপুরুষের ব্রাহ্মণগুলি তো রয়েছে, এবং দুটো দেবতার গুরুরব তার ব্রাহ্মণ রয়েছে, একটা পেটের ব্রাহ্মণ, এরকম রয়েছে ছটা ব্রাহ্মণ। এই জায়গায় একটা ব্যাপার রয়েছে, সেটা একটু বলে রাখি, দুরকমভাবে করা যায়, ঠিক আছে, দুরকমভাবে করা যায়, যেটা আপনি করবেন, একটা কষ্টসাধ্য, একটা সহজলভ্য, আপনি কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার। সেটা হলো মাসিক যে শ্রাদ্ধ করলেন, সেই মাসিক শ্রাদ্ধেরও প্রত্যেকটা করে ব্রাহ্মণ রয়েছে, তাহলে যতগুলো শ্রাদ্ধ রয়েছে প্রত্যেকটা ব্রাহ্মণ রয়েছে, তাহলে মাসিক শ্রাদ্ধ আমরা চোদ্দখানা করতে পারি, চোদ্দখানা ব্রাহ্মণ রয়েছে, তাহলে আমরা চোদ্দখানা পেটো নেবো, চোদ্দখানা পেটোতে চোদ্দখানা ব্রাহ্মণ আমরা রাখবো, রেখে স্নান করাবো, মোটামুটি একবারে স্নান করে নেবো, এবং চোদ্দখানা ব্রাহ্মণের কর্মটি করবো মাসিক শ্রাদ্ধের, ঠিক আছে। তারপরে মাসিক শ্রাদ্ধ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা ছখানা ব্রাহ্মণ ওইখান থেকে ছখানা ব্রাহ্মণ আমরা রেখে বাদ বাকিগুলো মুক্ত করে দিব একটা পাত্র, ঠিক আছে। এইবার যে এই মাসিক ব্যাপারটা করবেন না, তার ব্যাপার আলাদা, সে ছখানা ব্রাহ্মণ করবে, তাহলে ছখানা ব্রাহ্মণ সাজানোর ব্যাপারটা রয়েছে, আমি একটা ভিডিওতে করেছিলাম। তাহলে সামনের দিকে করবেন কটা, পূর্বপুরুষের জন্য তিনটে, এই দিকটাই করবেন পেটের জন্য একটা, এবং দুটো যে দেব পক্ষ রয়েছে পূর্ব এবং রব, তার জন্য দুটো করবেন, তাদের মুখটা উল্টো দিকে যাবে, ঠিক আছে। এইভাবে ছখানাভাবে প্রত্যেকটা একটা করে অর্ঘ্যপাত্র দেওয়া লাগবে, আর যদি চোদ্দটা করেন তাহলে তার একটাই অর্ঘ্যপাত্র হবে, ঠিক আছে। তাহলে আপনার এখানে পেটও লাগছে কটা, ছখানা ব্রাহ্মণ বলছি, ছখানা ব্রাহ্মণে ষটগুণে বারোখানা পেটও লাগছে, আর ওখানে যদি হয় তাহলে আপনার চোদ্দটাকে পনেরোটা পেটও লেগে যাচ্ছে, তাহলে আপনি কোনটা করবেন আপনার ব্যাপার, দুটোই করা যায়। হাতে কলমে এটা শিখলে পারলে ভালো হয়, দেখলে শিখলে ভালো হয়, পরবর্তীকালে আপনি দেখতেও দেবো, ঠিক আছে, দুটোই করা যায়। তাহলে এইবার যে ওইখান থেকে যারা শুরু করবেন ছটা ব্রাহ্মণ, তারা সেইভাবে কর্মটি করবেন, ঠিক আছে। তাহলে তার আগে কি করতে হবে, এটা হলো সাজানোর ব্যাপার, তার আগেই আমাদের প্রথমে যেটা মাসিক শ্রাদ্ধ সম্পূর্ণ করার পরেই আমাদের যেটা বলছে সেটা হলো ষোলো দান করতে হবে। তাহলে মাসিক শ্রাদ্ধ করার পরেই আমাদের বলে দিচ্ছে, কিন্তু পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে আমাদের এখানে বলাই রয়েছে, ঠিক আছে। তাহলে ষোলো দান বা করে নিতে হবে, ঠিক আছে, বা ছয় দান করে দিতে হবে, বা যদি ব্যাহত হয় শুধু বুদ্ধি দান করবে, সেটাও বলে দিয়েছে। তাহলে আপনি ষোলো দান সাজিয়ে নিতে পারেন খাট পালন করে, বা ছয় দান সাজিয়ে নিতে পারেন, বা আপনি শুধু বুদ্ধি দান করবেন, ঠিক আছে। এইভাবে সাজানোর পরিপ্রেক্ষিতে এর মন্ত্র রয়েছে, ষোলো দানের মন্ত্রটা অবশ্যই করবেন। এইবার কিন্তু আলাদা মন্ত্র বা সাধুদের মতো নয়, বিষ্ণুনম তৎসদ্ধ অমুক মাসে অমুক পক্ষে অমুক তীর্থ অমুক গোত্র শ্রী অমুক দেবশর্ম বা দাস যাই হোক, ঠিক আছে, অমুক গোত্রস্য পেতস্য, ঠিক আছে, অমুক দেবশর্ম বা দাসস্য,
ঠিক আছে, স্বপিণ্ডীকরণ সাধ্য বাসরে অমুকগত সমুক পেতস্য, ঠিক আছে, স্বর্গ কামা ইদাম স্বপকরণাম শ্রী বিষ্ণু অরুচিতাং সরস দানালে প্রথমে ভূমি বা ভূমি দানাম ইদম সচ্চাদনাম যথাসম্ভব গত্য নাম নে বা বলে বা অংশে কথা দিয়ে বা আলাদা দক্ষিণাকরণ করতে পারেন বা একবারে দ্রব্যের দক্ষিণাকরণ করতে পারেন, এটা আপনার উপর চিন্তা করে করবেন। তাহলে এই হলো মোটামুটি আমাদের বিষয় সুরস্থানটা করে দিতে হবে। এরপরে আমরা করবো এবার আমাদের চলে আসতে হবে পুজোটা করতে হবে চারটে বাস্তুদেব দুর্গেশ্বর বিষ্ণু গঙ্গাদেব এবং গোষ্ঠাঙ্গ, ঠিক আছে, এইগুলো পুজোটা করে ফেলিলেন। এরপরেই আমাদের চলে আসতে হবে দুটো আসন লাগে এখানে, দুটো আসনের পরে আমাদের অনুজ্ঞা করে নিতে হবে বামন করে যে ছটা বামন করলেন, ঠিক আছে, ছটা বামনই এখানে কাজ হবে, ঠিক আছে। অনুজ্ঞার পরে আসন দান করতে হবে, আসন দানের বিষয়টা একটু বুঝেছি, সেটা হলো যেই আমাদের দুটো দেবপক্ষের নম্বর রয়েছে তাদেরকে ত্রিপত্র দান করবে, ঠিক আছে, দুটো ত্রিপত্র দান করবেন এবং যারা পূর্বপুরুষ রয়েছেন তিনটে সেটাকে মোটো, ঠিক আছে, এটা দুটো আলাদা হয়ে গেল। এরপর থেকে আবহন করতে হবে, আবহনের পরে চলে আসতে হবে আমাদের পরবর্তীকালে অর্ঘদান, ঠিক আছে, এগুলো পরবর্তীকে ডিটেলসে ভিডিওতে আমি বলবো। পেটের অর্ঘদান, ঠিক আছে, পেটের অর্ঘদানটা অনেক ধরনের কর্ম, তারপরে পিতামহাদি অর্ঘদান কর্মটি করতে হবে, তারপরে গন্ধাদি দান করতে হবে, তারপর আসন অন্নদান কর্মটি করতে হবে এবং তারপরে আমাদের চলে যেতে হবে পিণ্ডদানে, ঠিক আছে, পিণ্ডদানে প্রথমে অগ্নিদত্তা করে দিতে হবে, তারপরে যে আমাদের রয়েছে অপিণ্ডীকরণের আমাদের তিন চারখানা মোট একটা আমাদের যে যার সাধ্য হচ্ছে তার এবং তার সঙ্গে বাকি বাদ যে অর্থাৎ ঊর্ধ্বতর ব্যক্তি তার উত্তর ব্যক্তি তার এইটা করার পরেই এই হলো আমাদের কর্ম এবং সর্বশেষ কর্মটি হবে পিণ্ড মিলন। পিণ্ড মিলন সম্পর্কে আমি আগেও একটা ডিটেলস ভিডিওতে বলেছি, এই ভিডিওটা অল্প করে বলছি। পিণ্ড মিলন তিন রকমের হয়, একটা বিধবা মানুষের, একটা বেটা ছেলেদের, আর একটা হলো গর্ভ যার বাবা মারা গেছে তাদের, এবং আর একটা হয় সধবা ব্যক্তি। সধবা ব্যক্তি পেছন থেকে বলি, সধবা ব্যক্তি হলে কি হবে, তার শাশুড়ি তার শাশুড়ি তার শাশুড়ি পিণ্ডটা তার সঙ্গে মিলন হবে, ঠিক আছে, সধবা, কারণ তার বর জীবিত আছে, ঠিক আছে, তার বরের সঙ্গে জীবিত মানুষের তো পিণ্ড হয় না, এবং তার উর্ধ্বতর ব্যক্তি অর্থাৎ পিতামহ পবিতামহ বৃত্ত পিতামহর সঙ্গে হবে না, কারণ সে একটা পরপুরুষই বলতে পারে, ঠিক আছে, তাই নারীর সঙ্গে মিলনটা হবে। এবার যদি একজন বেটা ছেলে মারা যায় তার কি হবে, সে উর্ধ্বতর ব্যক্তি তার উর্ধ্বতর ব্যক্তি তার উর্ধ্বতর ব্যক্তির সঙ্গে যাবে, ঠিক আছে। এইবার একটা শুধু বিধবা মানুষ একটা বলে দিচ্ছে আরো সংক্ষেপে, বিধবা মানুষের হলে কি করতে হবে, বিধবা মানুষ হলে পিণ্ড দানের সময় কিন্তু ওই উর্ধ্বতর ব্যক্তি তিনজনেরই হবে, অর্থাৎ পিতামহ পবিতামহ আমাদের বৃদ্ধ পবিতামহ হবে, সধবা ব্যক্তির সঙ্গে কিন্তু পিতামাহী পবিতামাহী বৃদ্ধ পবিতামাহী হবে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু পিতামহ পিতামহই হচ্ছে, কিন্তু উর্ধ্বতর ব্যক্তির সঙ্গে কখনোই বৃদ্ধ মিলনটা হবে না, কারণ তার স্বামী মৃত, তাহলে কার সঙ্গে পিণ্ড হবে, দুটো পিণ্ড একসঙ্গে করতে হবে, অর্থাৎ তার বরের সঙ্গে কিন্তু তার মিলনটা হয়ে যাবে, পিণ্ড মিলন, ঠিক আছে, বিবাহেতে যেমন মিলন হয়েছিল পিণ্ড মিলনটা সেটা এই হলো পুরোপুরি কর্ম। তারপরে শান্তি চল দেবেন, ঠিক আছে, পিণ্ড ভাসাবেন, এই হলো কর্ম, পুরোপুরি গল্পটা বলার চেষ্টা করলাম, ঠিক আছে, পরবর্তীকালে আরও ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, তাহলে কিছু কিছু রক্ত করতে পারবেন, ঠিক আছে, পরবর্তীকালে এইভাবে রক্ত করলে আপগ্রেড করলে আপনার সুবিধা হবে। আজকের মতো ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন, আর কী ধরনের ভিডিও চাই সেটা অবশ্যই বলবেন, কোনো কিছু বুঝতে না হলে কমেন্টে করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, দুর্গাপুজোর ভিডিওগুলো আসছে সেগুলো দেখুন, আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, নমস্কার।